এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একটি শার্ট 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ক্রয় মূল্য কত? তা এখানে আমরা মনে রাখতে হবে 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 90 টাকা, আর 5% লাভ হইলে তাহলে 105 টাকা, পার্থক্য 15 টাকা, 15 টাকা বেশি হলে 101 হইলে কত, 45 হইলে কত? তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা লিখবো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে এখানে 100 যোগ 10 সমান আছে 90 টাকা। তাহলে এখন 5% লাভে, 5% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 লাভ হইলে যোগ, ক্ষতি হইলে সে বিয়োগ, তাহলে 105 টাকা। তাহলে পার্থক্য, তাহলে সুপ্রশিক্ষিত এখন পার্থক্য কত? তাহলে 105 বিয়োগ হচ্ছে 90, তাহলে আছে 15 টাকা। তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু এখানে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয় তাহলে উপরে 100, নিচে হচ্ছে 15। তাহলে বিক্রয় মূল্য যদি এখানে 45 টাকা বেশি হয় তাহলে 100 × 45/15, তাহলে সুপ্রশিক্ষিত 3 × 15 কত হয়? 45, তাহলে এটা আমার উত্তর হচ্ছে 300 টাকা, তাহলে উত্তর 300 টাকা। তা সুপ্রশিক্ষিত বিন্দু আপনাদের এখানে মনে রাখতে হবে, যদি লাভ হয় তাহলে যোগ, ক্ষতি হলে বিয়োগ, এখানে 10% ক্ষতি হয়েছে, তাহলে সে যদি 100 টাকা কিনতো তাহলে বিক্রয় করছে সে 90 টাকা, আর 5% লাভ, এখানে হচ্ছে যে লাভ মানে যোগ, তাহলে এখানে 15 টাকা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কত? এটা হচ্ছে 105, এটা হচ্ছে 90, তাহলে 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, 1 টাকা আনে তাহলে 100/115, তাহলে এখন যদি 45 টাকা বেশি হয় তাহলে 45 × 3 = 35, তাহলে 300 টাকা। তাহলে 100 টাকাতে যদি 15 টাকা করে হয় তাহলে 45 টাকা হইতে 300 টাকা, তাহলে এটা আমরা মুখোমুখি করতে পারি। তা সুপ্রশিক্ষিত মধ্যে এখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা লাভ। আর একটা সহজ বুদ্ধি আছে সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখানে আপনাদেরকে আর একটা সহজ বুদ্ধিতে আমরা করতে পারি, তাহলে এখানে আছে 10% লাভ, তার মানে 105 বিয়োগ 10% ইয়ে, তার 5% ক্ষতি, তার মানে 90, এই দুটোর সমান আসছে তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ 15, তাহলে এখানে 15% সমান আসছে সুপ্রশিক্ষিত বৃন্দ, 15% সমান আসছে সুপ্রশিক্ষিত বৃন্দ 100, তাহলে 1% সমান, 1% সমান, তাহলে 100/15, তাহলে 100% সমান, তাহলে তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এত পার্সেন্ট সমান, এত পার্সেন্ট সমান আমার আসছে সুপ্রশিক্ষিত বৃন্দ 45 টাকা, তাহলে 1% 15% সমান 45, বা 1% সমান উপরে হবে 45, উপরে 45, উপরে 45/15, তাহলে 100% সমান 45 × 100/15, তাহলে আছে 300। তাহলে সুপ্রশিক্ষিত মানে আরেকবার বলি, এটা বিকল্প 115 বিয়োগ 90, তাহলে আছে সমান 45, তাহলে 15% সমান আছে 45, 1% সমান 45/15, তাহলে 100% সমান, তাহলে 300 টাকা, তাহলে উত্তর হচ্ছে 300 টাকা। তা সুপ্রশিক্ষিত বিন্দু পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।